আমাদের বাংলা ভাষা যে প্রচলিত কিছু প্রবাদ বাক্য আছে, যেমন চোরের বাড়ি দালান ওঠে না, লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়া চড়ে সেজন, তো এইসব প্রবাদ বাক্যগুলোর কি অবস্থা দাঁড়িয়েছে সেটা নিয়েই আজকে আমার গান। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখন চুরি ছাড়া দালান করার, এখন চুরি ছাড়া দালান করার চালান জোটে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখন চুরি ছাড়া দালান করার, চুরি ছাড়া দালান করার চালান জোটে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না। শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন, শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন, আমার প্রশ্নটা তোমাদের কাছে, কজন শিক্ষকের গাড়ি আছে, আমার প্রশ্নটা তোমাদের কাছে, কজন শিক্ষকের গাড়ি আছে, আমার প্রশ্নটা তোমাদের কাছে, কজন শিক্ষকের গাড়ি আছে, দেখো সলিমুদ্দি চড়ছে গাড়ি কখ জানে না, দেখো করিমুদ্দি চড়ছে গাড়ি কখ জানে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, আবার লোকের মুখে সদা শুনি পায় না কতর জ্ঞানী গুণী, লোকের মুখে সদা শুনি পায় না কতর জ্ঞানী গুণী, তবে কেন এমন করে প্রথম আলো গুণীজনকে বাসে ভালো, তবে কেন এমন করে প্রথম আলো গুণীজনকে বাসে ভালো, দেখো সত্য প্রতিষ্ঠাতে ওরা পিছু হটে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না।